আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব, আগের ঘরের যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানকে লালন পালন করা স্ত্রীর জন্য আবশ্যক কিনা, এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি, এ বিষয়ে আপনাদেরকে আমি বলবো। আগের ঘরের যদি কোনো সন্তান থাকে, তাহলে সেই সন্তানকে লালন পালন করার দায়িত্ব স্ত্রীর নয়, বরং আগের সন্তানকে লালন পালন করার দায়িত্ব হচ্ছে স্বামীর। কেননা স্বামীর দায়িত্ব ভরণ পোষণ দেবে, স্বামীর দায়িত্ব সন্তানের খোঁজ খবর রাখবে। কিন্তু স্ত্রীর কাছে যদি সন্তান ছোট অবস্থায় থাকে, তো যেহেতু দুধ পান করানোর ব্যবস্থাটা এটা কিন্তু স্বামী কোনোভাবেই সম্ভব এটা দিতে পারবে না, এই জন্য কিছুদিন সন্তান স্ত্রীর কাছে থাকবে। এই অবস্থায় যত খরচ আছে স্ত্রীর কাছে পাঠাবে, এরপর যদি স্ত্রী অন্য কোথাও বিয়ে বসতে চায়, সে বিয়ে বসতে পারে, সন্তান স্বামীর কাছে দিয়ে দিবে, অথবা চাইলে সে সন্তান রাখতে পারে এবং স্বামী সেই খরচটা সন্তানের খরচ বহন করবে। যদি ছেলে হয় বালেক হওয়ার আগ পর্যন্ত খরচ দিবে, মেয়ে হলে বিয়ের আগ পর্যন্ত খরচ দিবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কেননা সন্তান ছেলে হলে বালেক হওয়া পর্যন্ত হচ্ছে, কেননা বালেক হওয়ার পরে সন্তানকে খাবারের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব মা বাবার নয়, আর মেয়েদেরকে বালেক বালেকা যতটুকু হোক তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত সকল খরচ বাবাকে দিতে হবে। কেননা মেয়েদেরকে ইসলাম মেয়েদেরকে এই দায়িত্ব এটা বাবার কাছে অর্পণ করেছেন, বিয়ের পরে তার স্বামীর কাছে, স্বামী মারা গেলে তার সন্তান তার ভবিষ্যতের সন্তানদের কাছে। নারীদেরকে কামাই করতে হবে না, যদি তারা করে এটা ভালো, তাদেরকে কামাই করে খাওয়াবে তাদের স্বামীরা, তাদের বাবারা, তাদের সন্তানরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা বর্তমানে ধর্মীয় অনুশোচনা মেনে না চলার কারণে নারীদেরকে আমরা অনেক সময় কাজে বের করে দিই, অনেক সময় স্বামীরা খারাপ ব্যবহার করার কারণে, অনেক খারাপ মন্তব্য করার কারণে, অনেক সময় আলেমদের মধ্যেও কেউ কেউ অথবা সাধারণ মানুষের মধ্যেও কেউ কেউ স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার কারণে তারা চাকরি করতে বাধ্য হন। তবে যদিও তাদের চাকরি করা আবশ্যক নয়, দায়িত্ব স্বামীর। আসসালামু আলাইকুম।